Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Asha kori shobai bhalo achen. Ajke ekta shikshoniyo totthyo tule dhorbo. Totthyo bolte ekta jinish dekhabo seta hocche hate kolome dekhabo. Eta hocche adrota incubator e adrota. Adrotar jonno je amra pani rakhi ebong adrotar jonno humidity fogger byabohar kori. Ei adrotar হিউমিডিটি ফগারে পানি সরবরাহ অটোমেটিক ভাবে পানি সরবরাহ করবে এই ওয়াটার লেভেল সিস্টেমটা কিভাবে লাগাবো একবার সহজ ভাবে এটা আজকে তুলে ধরব আশা করি পুরো ভিডিওটা দেখবেন যারা ইনকিউবেটর ব্যবহার করেন ইতিমধ্যে ব্যবহার করতেছেন হয়তো অনেক আগে থেকে করতেছেন কিন্তু এই সিস্টেমটা নাই এটা সহজে আপনারা নিজেরাই করতে পারবেন একবার অল্প খরচে আপনারা এটা করতে পারবেন একবার সিম্পল প্রসেসটা আমি দেখাবো তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন না টেনে এটা একটা পানির পাত্র আর এর মধ্যে এই যে এটা ওয়াটার লেভেল এর নির্দিষ্ট পরিমাণ পানি থাকবে সব সময় কমে গেলে আবার চালু হবে আর আমরা এটা কানেক্ট করেছি গ্লুগান দিয়ে কারণ এটার যে ওয়াটার লেভেলের যে এটা ইনপুট যে যেটা পানি ঢুকবে এটা অনেক সম্ভবত 3/4 সাইজের তো পাইপটা তো আমাদের চিকন তো এখানে আমরা এটা গ্লুগান দিয়ে ভালো তো আটকে দিয়েছি আর এটা একটা লেভেল পর্যন্ত অ্যাডজাস্ট করে দিতে হবে হ্যাঁ যেখানে চাবি আছে এটা খুল লুজ দিলে এটা আপনার এটা আপডাউন হবে আর এটা এটা থাকবে ভিতরে এটা আপনি ইনকিউবেটরের ভিতরে রাখবেন এভাবে আর এই এটা হচ্ছে বাইরে থাকবে এটা পানির ট্যাঙ্কি হিসেবে কাজ করবে এটা আমরা গ্লুগান দিয়ে এই যে গ্লুগান এগুলো একটা কিনে নিতে পারেন এটা ভালোভাবে দিতে হবে যেন লিক না করে মানে একবারে দিলে হবে না কয়েকবার দিতে হবে যেন এটা একবারে মজবুত হয় পানি লিক করলে সমস্যা আর পরে এটা ভালো মতো ঠিক পরবর্তীতে ভালোভাবে করা যাবে না আগেই এটা মজবুতভাবে করে নিতে হবে তো আমরা এটা হচ্ছে একটা ফুটা করে নেব ফুটা করে নিয়ে পাইপটা বের করে নেব পাইপটা ভিতরে বের করে নেব এই যে দেখেন ভিতরের সাইডেও গ্লুগান দেওয়া আছে ভিতর সাইড আগে দিয়ে আটকে নিছি তো জিনিসটা মজবুত হবে এরপরে এই যে বাইরের দিকে আমি এটা বারবার দিচ্ছি কারণ একবার দেওয়ার পরে এটা শক্ত হয়ে যাওয়ার পরে আরেকবার দেব কারণ একবারে বেশি দিলে এটা আটকাবে না পড়ে যাবে আর এটা ভালোভাবে আটকে নিছি একটু ফুটা করে এটা আপনি যে কোনো পাত্রে দিতে পারেন আমি ছোট মেশিনগুলোতে এই পাত্রে দিচ্ছি তো এটা অনেকটা এই আর্দ্রতা মানে সবসময় ঠিক রাখবে এবং কি এটা পানি যেহেতু বাইরে থাকবে আপনি ট্যাঙ্কিতে পানি দিয়ে দিলে পানি অটোমেটিকভাবে পানি নিয়ে নেবে প্রয়োজন হলে আর আর্দ্রতাটা খুবই গুরুত্বপূর্ণ সবসময় একুরেট আর্দ্রতা রাখলে হেজিং রেট ভালো পাওয়া যাবে আমরা এটা হচ্ছে 600 ডিমের একটা ইনকিউবেটরে দেব এটা 400 সেটার 200 হেচার আমাদের ইনকিউবেটরগুলোতে পর্যাপ্ত জায়গা আছে হিউমিডিফায়ারগুলো রাখার পর্যাপ্ত জায়গা আছে এই সাইডেও গ্যাপ রাখা আছে তো এখানে পর্যাপ্ত জায়গার কারণে আপনারা চাইলে আরো বড় পাত্রে দিতে পারেন জায়গা অনুযায়ী পাত্র দিবেন তবে একটা লিমিট থাকে মানে পানিটা যেন আপনার বাইরে না পড়ে সিটে এই জিনিসটা খেয়াল রাখবেন তো আমি অন্য সিস্টেম করে দেই পানিটা যেন বাইরে না সিটের মধ্যে একটা জালি আমরা ব্যবহার করি আমরা এই জালিটা ব্যবহার করব এটা এখানে দেব পানিটা যেন বাইরে না সিটে এটা এখানে দেব পানিটা ভিতরেই থাকবে এটা শক্ত হচ্ছে শক্ত হলে আরেকটু দিয়ে দেব কারণ এটা
মানে একবারে জিনিসটা হেভি করে না দিলে এটা কুরিয়ারে যাবে খুলনা আজকে। তো আপনার জিনিসটা ঝাঁকিতে যদি লড়ে যায় তাহলে পানি লিক করবে, লিক করলে জিনিসটা আসলে যে ব্যবহার করবে সে ইজিলি ব্যবহার করতে পারবে না, সমস্যা নেই। তো আপনারা এভাবে এটা ইজিলি করে নিতে পারবেন, কারণ ইনকিউবেটরের আর্দ্রতাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে শীতকালে আর্দ্রতা একবারে কম থাকে, আর কম থাকার কারণে হ্যাচিং রেট কম পাবেন। এবং কি অনেক সময় এমনও অনেকেই বলছে যে বাচ্চা ফুটেই নেই একটাও, কারণ আর্দ্রতা যদি নির্দিষ্ট পরিমাণের না থাকে যতটুকু প্রয়োজন, একটু কম বেশি হলে এটা হয়তো সমস্যা হয় না, তো বেশি যদি কম থাকে সেক্ষেত্রে ডিম থেকে পানির পরিমাণ কমে যায়, কমে যাওয়ার কারণে বাচ্চা ফুটে না। এটা তো আমরা কন্ট্রোলার হিসেবে XM18 কন্ট্রোলার ব্যবহার করছি, এটা খুব ভালো মানের কন্ট্রোলার। এটা আমাদের মিডিয়াম সাইজের, এর থেকে ছোট একটা সাইজ করি 300 ডিমের। আর এই পাশে এগুলো সেটার হেচার আলাদা, 600 সেটার আছে, 1200 হেচার, সেটার 1200, হেচার 600। ছোটটা এটা হচ্ছে হেচার 600 ডিমের, আর 1200 ডিমের সেটার। তো আমরা এটা গরম দিলাম আর একটু দেব, কারণ এই যে নিচটা এটা এটা ভালোভাবে না দিলে জিনিসটা সন্দেহ থেকে যাবে যে আসলে এটা লিক করবে কিনা। তা আমি ওই জিনিসটা কনফার্ম করে দিচ্ছি যে আসলে যে ব্যবহার করবে তার জন্য সহজ হয়ে যায়, কোনো ধরনের সে প্রবলেম ফেস না করে, কারণ এটা দীর্ঘদিন যেন চলে আশা করি দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তা আমরা এটা যদি এখানে আমরা একটু শক্ত করতে হবে, কারণ একটু নরম আছে। এটার মধ্যে পানি দেব এখন, এটা ভরে দেওয়া যাবে পানি। পানি দিচ্ছে, এই যে পানি কিন্তু চলে আসতেছে, দেখেন পানি পড়তেছে, এই বন্ধ হয়ে গেল। আমরা দেখবো কতটুক পানি আসে, বন্ধ হয়ে যায়, তারপরে যে এটা লাইন দেব, আমরা ডাইরেক্ট লাইন দিয়ে চেক করব। এটা চুবানো থাকবে, এই জিনিসটা চুবানো থাকবে, এই যে এটা কিন্তু সেন্সর সিস্টেম, এই এটা দেখেন এখানে টাচ করলে যে লাইন পাচ্ছে না, এটা কিন্তু পাবে না, মানে ওই জায়গায় পানি আসতে হবে, পানির লেভেল ওটা নিচে আছে। আমাদের মাপে আর একটু পানি দিতে, আর এটা একটু উঁচু করতে হবে, কারণ ওইটা পানিতে ভরা থাকতে হবে। এটা আর একটু উঁচু করে দিছে, এই যে পানির লেভেল চলে আসছে, সে বাষ্প হচ্ছে এখন। আর এই ক্যাপটা আমরা এখানে যদি দেই তাহলে পানিটা বাইরে যাবে, মানে এই পাশে যাবে, এই অনেক বাষ্প হয় এই ফোকারটা, দেখেন বাষ্প দিয়ে ভরে গেছে, পানি আসে কিন্তু এখনো বন্ধ হয়নি, আর একটু পানি আসবে। আর এটা যদি আমরা বাষ্পটা দেখি, প্রচুর বাষ্প হয়, ঠিক আছে, আমরা এখানে রাখলে বাষ্পটা বেশি হবে। আর এই ক্যাপটা দেওয়ার উদ্দেশ্য পানির ছিটাটা যেন বাইরে না পড়ে, যে পানির ছিটা পড়তেছে এটা যেন বাইরে না পড়ে, যে এভাবে দিয়ে দেব তাহলে এটা ভিতরে থাকবে।
পানি পড়া বন্ধ হয়ে যাচ্ছে, কমে গেছে, আর একটু আসলে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে অলমোস্ট। এই যেটা পানি কমে গেছে, প্রথমবার পানি নিচে যতটুকু হওয়ার পর যত প্রয়োজন অতটুকু পানিও হয়ে গেলে এটা কমে গেলে এটা আবার ভরে দিবেন। এরপরে আর পানি আশা করি দু একদিন না দিলেও চলবে। তো এখানে যখন পানি কমবে এখানে দিবেন, এই যে পাইপের সাহায্যে এখানে সুন্দরভাবে আর্দ্রতা তৈরি হচ্ছে এবং লিক করে কিনা খেয়াল রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।